প্রিয় ভাইরা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই আচ্ছা বিসমিল্লাহ রহমান রহিম আজকে শেরপুর জেলা কর্তৃক আয়োজিত এই ইফতার এবং দোহা মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত মঞ্চে উপস্থিত আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রিয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত শেরপুর জেলার বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে আমি আপনাদের অনেকেরই বক্তব্য শোনার সৌভাগ্য আমার হয়েছে বেশ অনেকক্ষণ ধরে আধা ঘন্টা ধরে আমি বক্তব্য শুনছিলাম বিভিন্ন নেতৃবৃন্দের আমার মনে হয় বক্তব্যে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুনি বা আশা করি শোনার জন্য আলোচনা করি সবগুলো বিষয় বা পয়েন্টটি কিন্তু আলোচিত হয়ে গেছে আমাদের আমার আগে যে সকল নেতৃবৃন্দ বলেছেন সবগুলি আলোচনা হয়ে গেছে বিশেষ করে আমাদের রুবেল যেই কথাগুলো বলেছে মোটামুটি সুন্দরভাবে গুছিয়ে কথাগুলো বলেছে এবং সব গুরুত্বপূর্ণ কথাগুলি রুবেল কম বেশি বলে গিয়েছে প্রিয় ভাই বোনেরা আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলে একটি লক্ষ্যকে সামনে করে এগিয়ে যাচ্ছি কি সেই লক্ষ্য সেই এটি সেই লক্ষ্য যেই লক্ষ্যের দিকে শুধু আমরা নয় সমগ্র বাংলাদেশের প্রতিটি সেই লক্ষ্যকে সামনে রেখে তাকিয়ে আছে আশা করছে সেই লক্ষ্য যাতে আমরা সফল হই সেই লক্ষ্যে যাতে বাংলাদেশ সফল হয় কি সেটি সেটি হচ্ছে এই দেশের মানুষের কথা বলার অধিকার এই দেশের মানুষের ভোটের অধিকার এই দেশের মানুষের গণতন্ত্রের অধিকার আজকে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে মানুষের কথা বলার অধিকার নেই যেখানে মানুষের ভোটের অধিকার নেই যেখানে মানুষের গণতন্ত্রের অধিকার গুলো পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি রহমানের ঘোষণার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বান ডাকের মাধ্যমে এই দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল দেশ স্বাধীন করার জন্য সেই সময় যাদের দায়িত্ব ছিল দেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে ডাক দেওয়ার সেই সময় তারা সেই দায়িত্ব পালন করতে পারেনি সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছিল রাষ্ট্রপতি রহমান একজন সাধারণ সৈনিক ছিলেন সেই সৈনিক থেকে তিনি সৈনিক থাকা অবস্থায় শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধে ডাক দিয়েছিলেন কারণ শহীদ জিয়া মানুষের মনের কথা বুঝতে পেরেছিলেন মানুষের মনের চাওয়া বুঝতে পেরেছিলেন ঠিক একই ভাবে উনিশ নব্বই সালে আমাদের আন্দোলনের ডাক দিয়েছিলেন। কারণ সেই সময় দেশের মানুষ চাইছিল স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ যেই বাংলাদেশে গণতন্ত্রের চর্চা থাকবে যেখানে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে প্রিয় ভাই বোনেরা আজকে এই মুহূর্তে বাংলাদেশের ঠিক একই অবস্থা বাংলাদেশের মানুষ আজ তাকিয়ে আছে আপনাদের দিকে যারা আপনারা সমগ্র দেশের মানুষ প্রতিটি মানুষ আজ তাকিয়ে আছে আপনাদের দিকে যারা আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফার রাজনীতি করেন যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করেন বিএনপি করেন আপনাদের সকলের দিকে তাকিয়ে আছে এই দেশের মানুষ প্রিয় ভাই বোনেরা একটু আগে এখানে আমরা একজনের কথা বলেছি একটি মানুষের নাম এখানে কি সেই নামটি সেই নামটি হচ্ছে রাসেল রাসেল নামে আমাদের একজন সহকর্মী ছিল যার বাড়ি এই জেলায় রাসেলকে এই আজকের এই নিশিরাতের অবৈধ সরকার মাফিয়া সরকার রাসেলকে একদিন গুম করেছে প্রিয় ভাই বোনেরা আপনারা সকলে জানেন সারা বাংলাদেশের মানুষ জানে আজ শুধু সারা বাংলাদেশের বিশ্বের মানুষ মাফিয়া সরকার এই নিশিরাতে সরকার গুম করেছে হাজার হাজার আমাদের রাসেলের মতন ভাইদেরকে আমার সহকর্মীদেরকে তারা খুন করেছে এই মাফিয়া সরকারে যে দল আওয়ামী লীগ নামক সন্ত্রাসী দল তারা খুন করেছে তাদের পুলিশ র্যাব দিয়ে তারা ঘুম করেছে দুদিন আগের ঘটনা দুই তিন দিন আগের ঘটনা এই ঢাকা শহরের নিউ মার্কেটে আপনারা দেখেছেন যে ঢাকা শহরের নিউ মার্কেটে একটি ঘটনা ঘটেছে সেখানে এই আওয়ামী লীগ নামক দলটির যে লোকজন আছে সন্ত্রাসী লোকজন আছে চাঁদাবাজ লোকজন আছে ছাত্র ছাত্রলীগ যুবলীগের যে চাঁদাবাজ লোকজন আছে এরা নিউ মার্কেটের ছোট ছোট তো গিয়ে দোকান কর্মচারীদের উপরে অত্যাচার করে সেখান থেকে জোর করে চাঁদাবাজি করে জিনিসপত্র নিয়ে আসে হোটেল রেস্টুরেন্ট যেগুলোতে যেগুলো আছে সেখানে গিয়ে তারা জোর করে খায় খেয়ে খাওয়ার পরে কোনো বিল দেয় না আরো চাঁদাবাজি করে নিয়ে আসে এর প্রতিবাদে দোকান মালিক এবং কর্মচারীরা প্রতিবাদ জানিয়েছিল কিভাবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের লোকজন হেলমেট পরে এসে কিভাবে তারা এই মানুষগুলোকে অত্যাচার নির্যাতন করেছে দোকান সাধারণ ছাত্র ছাত্রী এবং দোকান মালিক কর্মচারীকে নির্যাতন করেছেন সকল পত্রপত্রিকায় টিভিতে এই খবরগুলো এসছে ছবিগুলো এসছে সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে আপনারা দেখেছেন এই 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 খবরগুলো আর তারপরে আমরা কি দেখলাম তারপরে আমরা দেখলাম যে এই ঘটনা তো তারা ঘটিয়েছে মানুষ হত্যা তারা করেছে সেখানে নাহিদ নামে নাহিদ নামে একটি ছেলে মারা গিয়েছে সেদিন নাহিদের বাবাকে জিজ্ঞেস করা হয়েছে মারা যাবার পরে যে আপনি হত্যার বিচার চাইবেন না নাহিদের বাবা বলেছে কার কাছে হত্যার বিচার চাইব এদেশে তো বিচারই নেই বিচার থাকলে তো বিচার চাইব প্রিয় ভাই বোনেরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে উনিশশো সালের অক্টোবর মাসে সাতাশ না আঠাইশে অক্টোবর কিভাবে পল্টনে কিভাবে মানুষকে পিটিয়ে সাপের মতন মানুষকে পিটিয়ে কিভাবে এই আওয়ামী লীগ যুবলীগ এই হত্যা করেছিল সেই চিত্র এখনো আপনাদের চোখের সামনে আছে আছে না সেই স্মৃতি এখনো মানুষের বাংলাদেশের মানুষের মনে আছে এরা হচ্ছে সেই দল দল এরা হচ্ছে সেই দলের লোকজন যারা আপনার ঘরে আগুন দিবে যারা মানুষকে পিটিয়ে মারবে আপনার ঘরে আগুন দিবে আপনার সহকর্মী আপনার নেতা কর্মী আপনার পরিবারের লোকজন কি পিটিয়ে মারবে মেরে গিয়ে আবার আপনার বাসার সামনে গিয়ে হাজির হবে সাহায্য সহানুভূতিতে হাজির হবে উল্টা গিয়ে আপনার নামে কেস দিবে আরো নিজেরা খুন খারাপি করবে নিজেরা বাড়িঘর ভাঙচুর করবে নিজেরা মানুষের সম্পত্তি দখল করবে গিয়ে নিজেরা আবার আহ উল্টা গিয়ে আপনার নামে কেস দিবে এরা হচ্ছে সেই দল নাহিদের বাবা বলেছে সে উনি বিচার চান না। নাহিদের মা বলেছে বিচার চান না ঘটনা কিন্তু একটি না তারও কয়েকদিন আগে আরেকটি ঘটনা ঘটেছে এই এদেরই গোলাগুলি এই আওয়ামী লীগ যুবলীগ এদেরই শ্রমিক লীগ এদেরই গোলাগুলিতে প্রীতি নামে একটি মেয়ে কলেজে যাচ্ছিল রিক্সায় বসেছিল সেখানে গুলি এসে লেগেছে মারা গিয়েছে প্রীতির বাবা জামাল উদ্দিন সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে একই কথা বলেছে জামাল উদ্দিন সাহেব যে উনি বিচার চান না কার কাছে বিচার এই যে উচ্চ আদালত বলেন নিম্ন আদালত বলেন যাই বলেন কোথাও তো কোনো বিচার নেই একটু আগে রুবেল যে বলল যে এই জেলার আপনারা আজকে যারা এইখানে বসে আছেন এই ইফতার দোয়ার অনুষ্ঠানে যারা এসছেন আমার তো মনে হয় এখানে যারা উপস্থিত আপনারা আছেন এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন প্যান্ডেলের বাইরে আপনারা যারা বসে আছেন আমার তো ধারণা প্রায় প্রতিটি মানুষের নামে এখানে উপস্থিত প্রতিটি মানুষের নামে মিথ্যা মামলা আছে প্রতিটি মানুষের নামে গায়েব মামলা আছে আপনাদের নামে সারা বাংলাদেশে আমার বিএনপি সারা বাংলাদেশে 40 লক্ষ নেতাকর্মীর নামে মামলা আছে মিথ্যে মামলা গায়েব মামলা হায়রানিমূলকও মামলা আছে রুবেল খুব সুন্দরভাবে বলেছে যে এখানে রিক্সা চালক যারা আছে যারা বিএনপি করে এখানে কৃষক যারা আছে এখানে শ্রমিক যারা এরকম মানুষ যাদের অল্প আয় রুজি হয় এরকম মানুষ যারা বিএনপি করে করে নেতৃত্বে রাজনীতি করে তাদের নামে পর্যন্ত মিথ্যে মামলা দেওয়া হয়েছে এই যে লক্ষ লক্ষ মানুষকে সারা বাংলাদেশে বিএনপি ছাত্র দল যুব দল শ্রমিক দলের আহ স্বেচ্ছাসেবক দলের সবার নামে যে মিথ্যে মামলা দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে এই মানুষগুলোর দোষ কি এই মানুষগুলো দোষ কি আপনারা যারা এখানে বসে আছেন আজকে আপনাদের নামে যাদের মিথ্যা মামলা আছে আপনাদের কি দোষ আপনারা এই দেশের মানুষের জন্য কথা বলেছেন এই দেশের মানুষের ভোটের অধিকারকে আপনারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এই দেশের মানুষের গণতন্ত্রকে আপনারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এই দেশের মানুষের কথা বলার অধিকার আপনারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এটি ছিল আপনাদের অন্যায় এটি ছিল সেই জন্য আজকে এই স্বৈরাচার এই স্বৈরাচার এই মাফিয়া সরকার এই নিশিরাতের সরকার আপনাদের নামে মিথ্যে মামলা দিয়েছে কারণ এদের কোনো ভালো কাজ নেই তো এরা দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেনি এরা দেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধের ডাক পর্যন্ত দেয়নি তারা ক্ষমতার ভাগ বটন নিয়ে ব্যস্ত ছিল এদেরকে দেখেছেন এরা যখন দেশ স্বাধীনের পরে এরা যখন ক্ষমতা এসে বসেছে দেখেছেন কিভাবে রিলিফের মাল লুপ্তরাজ করেছে তারা কিভাবে জনগণের সম্পত্তি লুপ্তরাজ করেছে ফলে ১৯৭৪ সালে শত লক্ষ লক্ষ মানুষ সেদিন না খেয়ে মারা গিয়েছিল লক্ষ লক্ষ মানুষ সেদিন উনিশশো সালে না খেয়ে মারা গিয়েছিল সাত থেকে আট লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছিল অথচ ঠিক সেই সময় যখন এখানে বেশ আমি টিভির পর্দায় দেখলাম এখানে বেশ অনেক বেশ অনেকজন মুরব্বী বসে আছেন সামনের কাতারে দেখেছি আমি বেশ অনেক মুরব্বী বসে আছেন বাইরেও আমি প্যান্ডেলের বাইরেও দেখলাম বেশ কিছু মুরব্বী মানুষ বসে আছেন ওনাদের স্মৃতিতে পরিষ্কার ভেসে আছে যে যখন উনিশশো সালে দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মারা যাচ্ছে ঠিক সেই সময় ঢাকা শহরে একজনের বিয়ে হচ্ছে এক পরিবারের বিয়ে হচ্ছে সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ে হচ্ছে প্রিয় ভাই বোনেরা আজ এটি হচ্ছে এদের প্রকৃত চরিত্র যখন মানুষ না খেয়ে মারা যায় যখন মানুষ অসহায় ভাবে কষ্টে দারিদ্রের মধ্যে থাকে এরা গিয়ে সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ে করে দেখেন উনিশশো চুয়াত্তর সালে একই ঘটনা আবার কি ঘটলো কয়দিন আগে কয়দিন আগে আমরা সারা দেশের মানুষ কিভাবে কষ্টের মধ্যে আছে এই আপনাদের জেলায় তো ঘটনা মাত্র দেড় দুই মাস আগের ঘটনা দেড় দুই মাস আগের ঘটনা একজন কৃষক তাকে কিভাবে আওয়ামী লীগের লোকজন অত্যাচার নির্যাতন করেছে যে সে ফসলে পানি দিতে পারেনি ফলে ফসল নষ্ট হয়ে গেছে বাধ্য হয়ে মানুষটি আত্মহত্যা করেছে আপনাদের জেলারই ঘটনা ভাই বোনেরা এই ঘটনা মানুষকে নিয়ে মানুষের জীবন নিয়ে এরা এইভাবে ছিনিমিনি খেলে এইভাবে উপহাস করে কয়দিন আগে আমরা কি দেখলাম কয়দিন আগে আমরা দেখলাম জিনিসপত্রের দাম অগ্নি মূল্য বাংলাদেশের প্রত্যেকটি পত্র পত্রিকার খবর যে বাংলাদেশের প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অগ্নি মূল্য হয়ে গেছে আজকে অথচ সংসদের মধ্যে এই 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 ভোট ডাকাতির দাঁড়িয়ে এই অবৈধ অবৈধ কি বলছে বেগুনের দাম বেড়ে গিয়েছে বেগুনের দাম বেড়ে গিয়েছে আপনারা মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানান কয়েকদিন আগে বললো তেলের দাম বেড়ে গিয়েছে ঠিক আছে তেল কম ব্যবহার করুন কয়েকদিন পরে চালের দাম আরো যখন তার এইসব চাঁদাবাজির জন্য তার লোকজনের চাঁদাবাজির জন্য যখন চালের দাম বাড়বে তখন কি বলবে যে চাল কম খান না মানুষ যখন লাইনের টিসিবি লাইন কোন রকম ভাবে কিছু পাওয়ার চেষ্টা করছে মানুষ সেই সময় আমরা কি দেখছি সেই চুয়াত্তর সালে যেরকম মানুষ না খেয়ে মারা যাচ্ছে অথচ তারা সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ে করছে ঠিক কয়দিন আগে দেখলাম আমরা যখন টিসিবির লাইনের পিছিয়ে মানুষ আছে। একটু চালের আসায় একটু একটু নুনের আশায় যখন অসহায়ের মতন দাঁড়িয়ে আছে একইভাবে ভাবে দারিদ্রের কষাকাতে যখন অভাবগ্রস্ত হয়ে কৃষক আত্মহত্যা করছে অভাবগ্রস্ত হয়ে ছাত্র আত্মহত্যা করছে ঠিক সেই সময় আমরা দেখছি কোটি কোটি টাকা এই দেশের মানুষের কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে শিল্পী নিয়ে এসে তারা নাচ গানের আসর করছে স্টেডিয়ামের মধ্যে এবং সেইখানে এই যে গিয়ে সেই নাচ গান উপভোগ করছে। একমাত্র এই আওয়ামী লীগ নামক এই যে দলটি এই দলটির পক্ষেই একমাত্র সম্ভব প্রিয় ভাই বোনেরা মানুষের দারিদ্রতা নিয়ে মানুষের অসহায়ত্ব নিয়ে উপহাস করা একমাত্র এদের পক্ষেই সম্ভব কারণ এরা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে না এরা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে না এরা গণতন্ত্রে বিশ্বাস করে না এরা যে বিশ্বাস করে না তার সবচেয়ে বড় প্রমাণ আজকের এই বাংলাদেশ এরা যে সব গণতন্ত্রে বিশ্বাস করে না মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে না মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে না তার সবচেয়ে বড় প্রমাণ আপনারা আজকে বাংলাদেশের মানুষ উনিশশো সালে একটি নির্বাচন হয়েছে তামাশার একটি নির্বাচন উনিশশো সালে তামাশার একটি নির্বাচন হয়েছে এই নির্বাচনে আপনারা এই যে দুইটি নির্বাচন একটি আপনারা 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 কি ভোট ভোট দিতে দিতে পেরেছেন। আমরা পত্রপত্রিকা দেখেছি সোশ্যাল মিডিয়া দেখেছি তাদের এই আওয়ামী লীগ নামক যে এই যে সন্ত্রাসী দল এই যে দুর্বৃত্তের দল এই দলের অনেক লোকজন পর্যন্ত এদের দলের নেতাকর্মীরা অনেকেই বলেছে যে তারা নিজের ভোট তারা দিতে পারেনি আজকে গত দশ বারো বছরে বাংলাদেশে তিন কোটি নতুন নতুন প্রজন্মে তিন কোটি ভোটার হয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন তারা ভোট দিতে পারেনি এই কোটি কেউ তারা ভোট দিতে না। তাহলে আজকে আমরা কি দেখি তারা বলে গণতন্ত্রের কথা যে দেশের মানুষ যেই দল ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভোটই দিতে পারে না যেই দল ক্ষমতায় থাকলে মানুষ কথা বলতে পারে না কথা বললে তার বিরুদ্ধে কেস কাচারি করা হয় কথা বললে তার বিরুদ্ধে মামলা দিয়ে দেওয়া হয় কয়দিন আগে পত্রিকায় একটি খবর বেরিয়েছে কি খবর যে এই যে আপনারা সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দলের নেতাকর্মীর সাথে বিভিন্ন বিষয়ে যে আপনারা তথ্য বা বিভিন্ন বিষয় ছবি থাকলে বিভিন্ন কথা থাকলে পরিবারের কোনো বিষয় থাকলে দলের কোনো বিষয় থাকলে আপনারা যে বিভিন্ন মেসেজ দেন আদান প্রদান করেন খবরে বেরিয়েছে যে এরা এমন একটি আইন তৈরি করছে এই আজকের এই অবৈধ সরকার এমন একটি আইন তৈরি করছে যে আপনার যদি মন খারাপ থাকে আপনি ওটা দিতে পারবেন না মধ্যে দিতে না মন খারাপ আপনার চাপতে 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 মানুষকে আজকে এই জায়গায় নিয়ে এসছে তারা তারা কোনো কথা বলতে দিতে চায় না আজকে মানুষকে রকম তারা কথা বলতে দিতে চায় না দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কি অবস্থা আপনারা নিজেরাই অনুভব করতে পারেন বাংলাদেশ থেকে অন্য দেশের লোকজন এসে বাংলাদেশ থেকে মানুষ ধরে নিয়ে যাচ্ছে অন্য দেশ থেকে আশেপাশের দেশ থেকে লোকজন এসে নদীর পানি পর্যন্ত নিয়ে যাচ্ছে এই যে স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে এই আঘাত এই আঘাতের কথা বলার জন্য আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে আব্রান নামে ঢাকায় বুয়েটের একটি ছেলে আব্রান নাম মেধাবী ছাত্র ছিল সে প্রতিবাদ করেছিল বাংলাদেশের নিয়ে। তারপরে তাকে কিভাবে নির্মম ভাবে প্রহার করে নির্ভম ভাবে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে সব এই সকল কিছু আপনাদের সামনে জানা এই যে একটু আগে বললাম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্ব মূল্য যে অগ্নি মূল্য যে এই এই নিয়ে আপনারা নিজেদের জেলাও প্রোগ্রাম করেছেন আপনারা লিফলেট বিতরণ করেছেন বিভিন্ন সব জেলায় সারা দেশের মানুষকে সাধারণ মানুষকে লিফলেট বিতরণ করেছে এই লিফলেট করতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এই পুলিশকে দিয়ে এই নিশিরাতে সরকার কিভাবে বিএনপি বিএনপির নেতাকর্মীদেরকে অত্যাচার নির্যাতন করেছে আপনারা দেখেছেন ঢাকার একটি আহ এরকম লিফলেট বিতরণ অনুষ্ঠানে সাখোয়াত নামে একটি ছেলেকে কিভাবে নির্মম ভাবে পুলিশকে দিয়ে নির্মম ভাবে বুটের তলায় পিষ্ট করা হয়েছে আমরা দেখেছি যে সেই লিফলেট বিতরণ করতে গিয়ে আমাদের মেয়র প্রার্থী ছিল কি জানি মেয়র প্রার্থী ছিল কি নাম জানি আমাদের উত্তরের মেয়র দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক ইশরাক সেখান থেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল গ্রেপ্তার করে নিয়ে গেল কারণ এরা এত অন্যায় করেছে এরা এত অন্যায় করেছে মানুষের বিরুদ্ধে এত অন্যায় করেছে লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মী শুধু বিএনপি নেতা কর্মী না তারা বাংলাদেশের সাধারণ মানুষকেও পর্যন্ত তারা নির্যাতন করেছে নাহিদের বাবার কথা বললাম প্রীতির বাবার কথা বললাম এরকম বহু মানুষ আছে লক্ষ লক্ষ মানুষ আছে বাংলাদেশে যাদের উপর অত্যাচার নির্যাতন করেছে আমাদের রাসেলের কথা বললাম রাসেলের মতন শত শত আমাদের নেতা কর্মীকে তারা গুম করেছে এরকম লক্ষ লক্ষ আমাদের হাজার হাজার নেতাকর্মীকে তারা খুন করেছে আজ সময় এসেছে আপনাদেরকে প্রতিরোধ করতে হবে হবে করতে কারণ আজকে যদি সারা বাংলাদেশের মানুষ আজকে আমাদের দিকে তাকিয়েছে সারা বাংলাদেশের মানুষ আজকে বিএনপির দিকে তাকিয়েছে বিশ্ব আজকে আপনাদের দিকে আছে যে বিএনপির নেতাকর্মীরা দেশের যে সকল মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে যে সকল মানুষ দেশের স্বাধীনতা সকলকে ঐক্যবদ্ধ করে সকলকে এক করে আপনারা দেশকে দেশের মানুষকে এই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসবেন আজ আজ যদি এই যে একটু আগে যখন আমি জিজ্ঞেস করলাম আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আমার তো মনে হয় আমি যতটুকু জানি আমার তো মনে হয় এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের নামে আজকে মিথ্যে মামলা আছে গায়বি মামলা আছে আছে না আপনাদের এখানে আজ যদি আজ যদি আমরা প্রতিরোধ না করি আজ যদি আমরা প্রতিবাদ না করি প্রতিরোধ গড়ে না তুলি আজ যদি আমরা সমগ্র বাংলাদেশে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী দলের প্রত্যেকটি নেতা কর্মী যুব দল স্বেচ্ছাসেবক মহিলা দল শ্রমিক দল সকল নেতা কর্মী যদি সবকিছু ভুলে গিয়ে মতাম মতভেদ ভুলে গিয়ে যা যার সাথে মত পার্থক্য হচ্ছে ভুলে গিয়ে ঐক্যবদ্ধ না হই তাহলে আপনাদের এই আগামী দিনে আপনাদের এই ভুয়া মামলা গায়বি মামলার কেসের সংখ্যা আরো বাড়বে আজ যদি আমরা বাংলাদেশের মানুষকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধ না হয়ে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী যদি আজ আমরা ইস্পাতের মতন ঐক্যবদ্ধ না হই তাহলে এই যে রাসেলকে গুম করা হয়েছে এই রাসেলের সংখ্যা দিনের পর দিন আরো বাড়বে রাসেলের মতন আরো বহু রাসেল তৈরি হবে রাসেলের মতন আরো বহু রাসেল গুম হবে আজ যদি আমরা আজ যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে প্রীতির মতন বা নাহিদের মতন সংখ্যা আরো বাড়বে এই যে সাধারণ মানুষকে হত্যা করেছে তারা আরো বাড়বে আজ যদি আমরা ঐক্যবদ্ধ না হই বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ না হই তাহলে নিউ মার্কেটে যে ঘটনা ঘটেছে এই যে আওয়ামী মানুষের উপর নির্যাতন অত্যাচল গুলি করে মারা এর সংখ্যা দিনকে দিন আরো বাড়বে কাজেই প্রিয় ভাই ও বোনেরা আজ সময় এসেছে আজ সময় এসেছে আজ পিছনে ফিরে তাকানোর কোনো কারণ নেই কোনো উপায় নেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদেরকে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে আমাদেরকে আন্দোলন কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়তে হবে এবং সেই আন্দোলনকে আমাদের সফল করতে হবে যার মাধ্যমে আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচিত অনুষ্ঠান করতে পারি এই দেশে এই দেশের প্রত্যেক মানুষ যারা বাংলাদেশের ভোটার যারা বাংলাদেশের সেই নির্বাচনে যার ইচ্ছা যাকে ভোট দিতে পারে স্বাধীনভাবে ভোট দিতে পারে আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশের মানুষ যাতে নিজের ইচ্ছা মতন ভোট দিতে পারে এখানে কিছু আমাদের অনুষ্ঠান যারা পরিচালনা করছিলেন আমি শুনছিলাম তারা বলেছেন যে আগামী দিনের অমুক আগামী দিনের অমুক নৌ আজকে আমাদেরকে ঠিক করতে হবে আমাদের দায়িত্ব হচ্ছে বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করা বাংলাদেশের মানুষের

এই যে জঞ্জাল এই যে জঞ্জাল তৈরি করেছে এই নিশিরাতের অবৈধ সরকার যে জঞ্জাল তৈরি করেছে গত বারো বছর এই যে দুর্নীতি যা তৈরি করেছে দুর্নীতির কি অবস্থা আপনারা নিজেরাই জানেন নিজেরাই দেখছেন আপনারা একটি বালিশ কিনে তারা সাত হাজার টাকা দিয়ে একটি সুই যেটার দাম আড়াইশো টাকা সেটি কিনে তারা আড়াই হাজার টাকা দিয়ে এই যে করোনা সময় পত্রিকার পাতায় এসছে করোনার সময় একটি মন্ত্রণালয় থেকে তারা তেইশ হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে এ বলে শেষ করা যাবে না খিচুড়ি রান্না শিখতে তারা এখন বিদেশে যায় যেই খিচুড়ি বাংলাদেশের মানুষ খুব সুস্বাদু করে রান্না করতে পারে সেই খিচুড়ি রান্না শিখতে তাই এইভাবে জনগণের টাকা পয়সা তারা লুটপাট করছে বলে শেষ করা যাবে না আসল কথা হচ্ছে কথা অনেক হয়েছে প্রিয় ভাই বোনেরা কথা আমরা অনেক বলেছি কথা হয়েছে এখন সময় এসেছে কাজের এখন সময় এসেছে কাজের আসল কাজের আমাদেরকে দেশের মানুষের গণতন্ত্র এবং একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত করতে হবে যেই সরকারের অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহতা সাধারণ মানুষের কাছে থাকবে যেই সরকার সংসদে দাঁড়িয়ে মানুষের দারিদ্রতা নিয়ে উপহাস করবে না যেই সরকার মানুষের বিপদে আপদে পাশে এসে দাঁড়াবে আমাদেরকে সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল ব্যক্তি যারা আগামী দিনে এই সরকারের পতনে আমাদের সাথে থাকবে তাদের সকলকে নিয়ে আমরা সরকার গঠন করব জাতীয় সরকার গঠন করব যাতে করে সকলের মতামতের ভিত্তিতে এই দেশে সকল রাজনৈতিক দল যারা আন্দোলনে অংশগ্রহণ করবেন সকল ব্যক্তি যারা আন্দোলনে তাদের মতামতের ভিত্তিতে আমরা আগামী দিনে কিভাবে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করব সেই ব্যাপারে আমরা পলিসি গ্রহণ করব সেইটা আমরা বাস্তবায়ন করবো এদেশে কিভাবে ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা ভালোভাবে তৈরি করা যায় সকলের সাথে আলোচনা করে আমরা তৈরি করবো এদেশে মানুষের জীবনযাত্রা কিভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কম করা যায় আমরা সকলের সাথে আলোচনা করে আমরা পলিসি গ্রহণ করবো কাজেই প্রিয় ভাই বোনেরা উপস্থিত ভাই বোনেরা আজকে আমাদের কাজ একটি জরুরি কাজ একটি প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দল মত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ করা যারা বাংলাদেশের মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে সকল মানুষকে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করা এবং সে ঐক্যবদ্ধ করে সেই ঐক্যবদ্ধে আন্দোলনে আপনারা যারা বিএনপি করেন শহীদ জিয়ার দল করেন শহীদ জিয়ার আদর্শের দল করেন দেশের দল করেন আপনাদেরকে সেই আন্দোলনে নেতৃত্ব দিয়ে আন্দোলনকে সফল করতে হবে তার জন্য চাই ঐক্য ঐক্য এবং ইস্পাত কঠিন ঐক্য আজ এইখানে আমি আমার উপস্থিত শেরপুর জেলা যত নেতাকর্মী বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক মহিলা দল সহ শ্রমিক দল সহ আজকে এখানে যারা আপনারা উপস্থিত আছেন আপনাদের কাছে আমি জানতে চাই ছোট একটি বড় পরিবারে যখন বড় পরিবারে যেখানে পাঁচ সাত দশ ভাই বোন থাকে সেখানে বিভিন্ন বিষয়ে পরিবারের মত হতেই পারে কিন্তু পরিবারের প্রয়োজনের সময় কি কোনো ভাই বোন আলাদা থাকে সব এক জায়গায় হয়ে যায় আজ বিএনপি একটি বড় পরিবার এবং দেশের প্রয়োজনে বিএনপির প্রত্যেক নেতাকর্মী ভাই বোনের মতন আজ ইস্পাত কঠিন ঐক্য ঐক্যবদ্ধ হতে হবে আপনারা কি আমাকে কথা দিতে পারেন যে আপনারা যত নেতা কর্মী আছে সব ভেদাবোধ বলে আজ ঐক্যবদ্ধ হবেন আজ থেকে এই হবে আমাদের আজকে ইফতারের পূর্বে আমাদের প্রতিজ্ঞা ধন্যবাদ সকলকে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো মূল্যে এই বাংলাদেশের জনগণের যে চাওয়া বাংলাদেশের জনগণের যে আগামীতে চাওয়া সেটিকে আমাদের আজকে বাস্তবায়ন করতে হবে সেটিকে আমাদের পূরণ করতে হবে প্রিয় ভাই বোনেরা আমাদের চলার পথ অনেক কঠিন এই কঠিন চলার পথে অনেক ষড়যন্ত্র হবে ষড়যন্ত্র সেই বাংলাদেশকে এই দেশকে যখন আজকে থেকে দুইশো বছর আগে স্বাধীন করতে চেয়েছিল সেই সময়ও সিরাজউদ্দোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল মির জাফর ছিল মির যুগে যুগে আবির্ভূত হয়েছে এই কথা আপনারা জানেন আমরা জানি আমরা সবাই জানি কাজেই আমাদের এই চলার পথে এই স্বৈরাচার বসে থাকবে না তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে তারা বিভিন্ন দালাল চেষ্টা করবে। আপনাদেরকে হুঁশিয়ার থাকতে হবে আপনাদেরকে সজাগ থাকতে হবে শেরপুরের বিএনপির নেতাকর্মী নয় সমগ্র বাংলাদেশের নেতাকর্মী প্রত্যেকটি জেলার বিএনপি যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক শ্রমিক দল সব প্রত্যেকটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে যাতে এই স্বৈরাচার এই নিশিরাতে সরকার যাতে দালাল তৈরি করতে না পারে যেই দালাল তারা তৈরি করবে সেই দালালদের প্রতি আপনাদের সজাগ থাকতে হবে তাদেরকে চিহ্নিত করতে হবে দালালদেরকে তাদেরকে চিহ্নিত করতে হবে আসুন আমরা আগামী দিনের এই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমরা সিদ্ধান্ত নেই যে বাংলাদেশ যাবে কোন পথে ফায়সালা হবে রাজ পথে ইনশাল্লাহ আপনাদের সাথে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমার দেখা হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জল জিন্দাবাদ আলাইকুম